আসসালামু আলাইকুম, যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা। একজন চিকিৎসক বেতন চাচ্ছেন 1 লক্ষ টাকার কাছাকাছি, একজন নার্স বেতন চাচ্ছেন 50,000 টাকার কাছাকাছি। আপনাদের কাছে কি বিষয়টি অস্বাভাবিক মনে হয়? আপনাদের কাছে যদি অস্বাভাবিক মনে হয়ে থাকে, আমার কাছে এটি অস্বাভাবিক নয়, অন্তত এই করোনাকালীন মুহূর্তে। কারণ তারা জীবনের ঝুঁকি নিয়ে জীবনের মায়া ত্যাগ করে পরিবারের কাজ থেকে বিচ্ছিন্ন থেকে মাসের পর মাস করোনা রোগীদের চিকিৎসা দিবেন, সেই উদ্দেশ্যে তারা এই কাজে ঝাঁপিয়ে পড়ছেন। আজকের আলোচনার বিষয় এই সংশ্লিষ্ট, তবে পুরো আলোচনা শোনার অনুরোধ রইল সবাইকে, কারণ এখানে আপনাদের জন্য অনেক কিছু জানার আছে, অনেক কিছু বোঝার আছে। কারণ সম্প্রতি সরকার থেকে, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে একটি নির্দেশনা এসেছে, সেই নির্দেশনার বেশ কিছু ত্রুটি আমি তুলে ধরব এবং সেই নির্দেশনার কারণে কী পরিমাণ সংকট তৈরি হতে যাচ্ছে এবং সাধারণ মানুষ, দরিদ্র নিম্ন শ্রেণীর মানুষ যারা, তারা করোনা রোগী আক্রান্ত হলে কীভাবে চিকিৎসা বঞ্চিত হতে পারেন, সেই সুযোগ কীভাবে সেই নির্দেশনার কারণে সৃষ্টি হয়েছে সেটি আপনাদের মাঝে তুলে ধরব। তার আগে আমি আজ যখন কথা বলছি 31 মে 2020, আপনারা অনেকেই জেনে থাকবেন আজকের দিনে বাংলাদেশে সর্বোচ্চ সংখ্যক করোনা রোগী আক্রান্ত হয়েছে 2500-এর অধিক এবং সর্বোচ্চ সংখ্যক মৃত্যু হয়েছে 40 জনের গত 24 ঘন্টায়। তবে আশ্চর্যজনকভাবে একটি বিষয়ে মিলে গেছে, সেটি হচ্ছে যে পূর্ব ঘোষণা অনুযায়ী আজ থেকেই বাংলাদেশে সাধারণ ছুটি স্থগিত করে সব কিছু সীমিত পরিসরে খুলে দেওয়া হয়েছে, যেটি আসলে অনেকেই মেনে নিতে চাচ্ছেন না বা মেনে নিতে পারছেন না। আবার অনেকেই বলছেন ঠিক আছে, যদিও আমরা বলে থাকি যে জীবিকার চেয়ে জীবন আগে, কিন্তু কখনো কখনো জীবনের চেয়েও জীবিকা বড় হয়ে দাঁড়ায়। কারণ গত 2 মাসের অধিক সময় ধরে সব কিছু বন্ধ থাকায় মানুষের যতটুকু উপার্জনের সঞ্চয় ছিল সব কিছু শেষ হয়ে গেছে। সরকার, বিভিন্ন সংস্থা, এনজিও যেভাবে সাধারণ মানুষকে, দরিদ্র মানুষকে সহযোগিতা করে আসছিলেন সেটিও কিন্তু পর্যায়ক্রমে বন্ধ হতে দেখছি আমরা। আলোচনায় চলে যাই, যে বিষয় নিয়ে আমি কথা বলতে চাই, স্বাস্থ্য মন্ত্রণালয়ে সম্প্রতি যে নির্দেশনা এসেছে সেই নির্দেশনায় উল্লেখ রয়েছে বাংলাদেশের সকল সরকারি বেসরকারি হাসপাতালে করোনা ইউনিট চালু করতে হবে পৃথকভাবে, এবং একই সঙ্গে অন্যান্য বিভিন্ন রোগে আক্রান্ত যেসব মানুষ আছেন তাদেরকেও চিকিৎসা দিতে হবে। এটির উদ্দেশ্য সম্পর্কে স্বাস্থ্য মন্ত্রণালয় ব্যাখ্যা দিয়েছেন যে করোনার প্রাদুর্ভাব ঘটার পরেই বাংলাদেশের বেসরকারি হাসপাতালগুলো তাদের হাসপাতালে সব ধরনের চিকিৎসা দেয়া বন্ধ করে দিয়েছে, যে কারণে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ, বিভিন্ন রোগে আক্রান্ত রোগীরা। সেই সংকট থেকে মুক্তি দিতে, সকল মানুষকে সব ধরনের রোগের চিকিৎসা নিশ্চিত করতে স্বাস্থ্য মন্ত্রণালয় এই নির্দেশনা দিয়েছেন, যেটি যদি আপনি পজিটিভভাবে দেখেন তাহলে অবশ্যই পজিটিভ, কিন্তু এর মধ্যে কিছু নেগেটিভ এবং কিছু ত্রুটি বিচ্যুতি রয়েছে। সেই ত্রুটিগুলো হচ্ছে, এই নির্দেশনার আগে করোনার চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে সরকারি বেসরকারি হাসপাতালের প্রতি স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে যেসব নির্দেশনা দেওয়া হয়েছিল সেই নির্দেশনায় একটি বিষয় ছিল যে তাদের করোনা রোগীদের যারা চিকিৎসা দিতে চান যেসব হাসপাতাল, সেখানকার একটি পরিচালন ব্যয়ের একটি অংশ সরকার থেকে দেওয়া হবে, সেখানে একটি আর্থিক বরাদ্দ ছিল, এবং সেখানে স্বাস্থ্যকর্মী যারা কাজ করবেন তাদের জন্য PPE, মাস্ক, গ্লাভস সহ স্বাস্থ্য সুরক্ষা যে পোশাক রয়েছে সেটি বরাদ্দের কথা উল্লেখ ছিল। কিন্তু নতুন যে নির্দেশনাটি দেয়া হয়েছে সেখানে কিন্তু এ ধরনের কোনো আর্থিক সহযোগিতা কিংবা স্বাস্থ্য সুরক্ষা পোশাকের কোনো সহযোগিতা করা হবে কি না সেটি উল্লেখ করা হয়নি। এবার আসি মূল আলোচনায়, যে এই ঘোষণাতে কার কী ক্ষতি হয়েছে, কার কতটা সংকট দেখা দিয়েছে। এখানে দুইটি বিষয় ভাগ হয়েছে, এক হচ্ছে বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ, দুই হচ্ছে সাধারণ নিম্ন শ্রেণীর করোনার রোগী। এখানে এই দুইটা শ্রেণী সংকটে পড়েছেন। প্রথমে আসি আমি হাসপাতাল কর্তৃপক্ষ কী ধরনের সমস্যায় পড়তে যাচ্ছেন এই নির্দেশনার কারণে। আপনারা জানেন যে একজন চিকিৎসক যিনি করোনা রোগীদের চিকিৎসা দেবেন তাকে প্রথম 7 দিন তিনি করোনা ওয়ার্ডে ডিউটি করবেন, এরপর 14 দিন কোয়ারেন্টাইনে যাবেন, এরপর তিনি 7 দিন তার পরিবারের কাছে কাটিয়ে
তারপরে তিনি আবার করোনার ডিউটিতে ফিরবেন। কিন্তু যেহেতু করোনা ভাইরাস মহামারী আকার বাংলাদেশে ধারণ করেছে, আমি যদি ধরে নেই যে চিকিৎসক এবং নার্সরা তাদের পরিবারের কাছে যাবেন না, তবুও কিন্তু তারা 7 দিন ডিউটি করার পরেই 14 দিন কোয়ারেন্টাইনে যাচ্ছেন। সুতরাং একজন ডাক্তার যদি 1 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত ডিউটি করেন, তিনি 8 থেকে 21 তারিখ পর্যন্ত কোয়ারেন্টাইনে থাকবেন, 22 থেকে 28 তারিখ পর্যন্ত ডিউটি করে আবার তার কোয়ারেন্টাইন পিরিয়ড শুরু হবে। সুতরাং 30 দিনের মধ্যে একজন চিকিৎসক ডিউটি করবেন 14 দিন, কোয়ারেন্টাইনে থাকবেন 16 দিন। যেই 16 দিন তিনি ডিউটি করবেন না, সেই 16 দিন কিন্তু অন্য চিকিৎসকরা ডিউটি করবেন, সেই চিকিৎসকরাও কিন্তু 7 দিন করে ডিউটি করে আবার কোয়ারেন্টাইনে চলে যাবেন 14 দিনের জন্য। অর্থাৎ করোনা ইউনিট চালু করতে গেলে সেখানে বিপুল সংখ্যক, একটি হাসপাতালে যে পরিমাণ চিকিৎসক বা নার্স দরকার করোনা ইউনিটের জন্য, 3 সেট বা 3 গুণ চিকিৎসক নার্স সহ অন্যান্য স্বাস্থ্যকর্মী সেখানে রাখতে হবে। এই গেল সংখ্যা ডাক্তার নার্স এবং স্বাস্থ্যকর্মীদের। এবার আসি তাদের বেতনের বেলায়। আমি শুরুতেই যেটা বলেছিলাম যে ডাক্তার নার্স সহ অন্যান্য স্বাস্থ্যকর্মী যারা করোনা ইউনিটে ডিউটি করবেন, তারা কিন্তু জানেন যে করোনায় আক্রান্ত হতে পারেন, করোনায় মৃত্যু হচ্ছে বিশ্বে, তারাও মৃত্যুবরণ করতে পারেন। এরপরেও কিন্তু তারা মৃত্যুকে দূরে ঠেলে করোনা রোগীদের চিকিৎসা দিতে যেহেতু তারা যাচ্ছেন হাসপাতালে করোনা ইউনিটে, তাদের অবশ্যই বেতনের বিষয়টি বিবেচনা করতে হবে এবং তারা যে দ্বিগুণ পরিমাণ বেতন চাচ্ছেন এটি মোটেও অযৌক্তিক নয়। তারা অবশ্যই দ্বিগুণ পরিমাণ বেতন পাওয়ার মতো কাজ করছেন, কারণ তারা একদিকে মৃত্যু ঝুঁকিতে আছেন, অন্যদিকে পরিবার থেকেও দূরে আছেন। তারা সব কিছুতে ছাড় দিয়ে তারা কিন্তু দেশের এই সংকটময় সময়ে সাধারণ মানুষের রোগীদের পাশে দাঁড়াচ্ছেন। সুতরাং তাদের ভবিষ্যতের বিষয়টা, তাদের পরিবারের ভবিষ্যতের বিষয়টা চিন্তা করে তাদের বেতন অবশ্যই দ্বিগুণ করতে হবে। সেক্ষেত্রে একদিকে হচ্ছে বিপুল সংখ্যক ডাক্তার নার্স সহ স্বাস্থ্যকর্মী দরকার, অন্যদিকে তাদের দ্বিগুণ পরিমাণ বেতন দরকার। এই চাপটা গিয়ে পড়ছে বেসরকারি হাসপাতালের কর্তৃপক্ষের উপর যারা হাসপাতাল পরিচালনা করে থাকেন। এবার আসি সেই পরিচালনা ব্যয় কোত্থেকে আসবে। আপনারা জানবেন যে করোনার চিকিৎসায় কিন্তু খুব বেশি ওষুধ দরকার হয় না, কোনো প্রকার অপারেশনের দরকার হয় না। শুধুমাত্র যদি কারো খুব বেশি সিরিয়াস অবস্থা হয় তাকে আইসিইউতে নিতে হয়, আর যার আইসিইউর দরকার নেই তিনি ডাক্তারের তত্ত্বাবধানে থাকেন। এখানে সবচেয়ে বড় যে বিষয় সেটি হচ্ছে যে একজন করোনা রোগীকে আলাদা থাকতে হবে, যেটি বাসায় থাকলে অনেক ক্ষেত্রে সম্ভব না হয়। অনেকেই হাসপাতালে যাচ্ছেন কিংবা হাসপাতালে চিকিৎসা নিতে যান এবং হাসপাতালও সে কারণেই তাদেরকে ভর্তি করে থাকে যেন আলাদাভাবে চিকিৎসাগুলো দিয়ে থাকতে পারে। এখানে যেহেতু কোনো ধরনের অপারেশন নেই কিংবা ওষুধও বেশি লাগছে না, হাসপাতাল কর্তৃপক্ষ কিন্তু একজন রোগীর কাছ থেকে খুব বেশি বিল করতে পারছেন না। তো তার বিলের জায়গা কোনটি, সেটি হচ্ছে তিনি যে তার হাসপাতালে থাকছেন সেখানে যে প্রতিদিনের যে একটি শয্যার যে ভাড়া আসে সেটির উপর কিন্তু গিয়ে চাপটা পড়ছে। অর্থাৎ শয্যা ভাড়া কিন্তু কয়েক গুণ যদি না নেন তাহলে একটি বেসরকারি হাসপাতালে করোনা চিকিৎসা দেওয়া কিন্তু সম্ভব নয়। এই চাপটা কার উপর গিয়ে পড়ছে, এই চাপটা গিয়ে পড়ছে রোগীর উপর। এবার আসি রোগী কারা এবং কেন দরিদ্র মানুষরা সেই সমস্যায় পড়তে যাচ্ছেন, সেই চাপটা কেন নিম্ন শ্রেণীর মানুষের উপর পড়তে যাচ্ছে। আমরা সবাই জানি যে যখনই করোনা প্রাদুর্ভাব শুরু হয়েছে বেসরকারি হাসপাতালগুলো চিকিৎসা দেওয়া বন্ধ করে দিয়েছে, হাসপাতাল এক প্রকার বন্ধই হয়ে গেছে অনেক হাসপাতাল। সেক্ষেত্রে যেসব বিত্তশালী মানুষেরা সামান্য রোগের জন্য 5-স্টার বা 3-স্টার মানের হাসপাতালে চলে যেতেন, বিদেশে চিকিৎসা করাতে যেতেন, তারা কিন্তু সেই বিদেশ এবং 5-স্টার মানের হাসপাতাল বাদ দিয়ে সবাই সরকারি হাসপাতালে চিকিৎসার জন্য ছুটছেন। অর্থাৎ সরকারি হাসপাতালে কিন্তু এখন দরিদ্র শ্রেণী এবং উচ্চবিত্ত শ্রেণী সবাই চিকিৎসা নিতে যাচ্ছেন করোনায় যারা আক্রান্ত হচ্ছেন কিংবা করোনার যারা নিজেদেরকে উপসর্গ নিজেদের মধ্যে দেখতে পাচ্ছেন। তাহলে যারা আক্রান্ত হয়েছেন এর মধ্যে বিত্তশালী শ্রেণী যারা, তারাও এখন
সরকারি হাসপাতালে আছেন, নিম্ন শ্রেণী যারা তারাও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন। সুতরাং সরকারি হাসপাতালের জায়গা এখন আর সংকুলন করা হয়তোবা যাচ্ছে না কিংবা খুব শিগগিরই যাবে না। এরপর কি হবে, যারা বিত্তশালী আছেন তারা কিন্তু আপনারা জেনে থাকবেন যে সরকারি হাসপাতালে প্রভাবশালী বা বিত্তশালী কিংবা উঁচু শ্রেণীর মানুষ যখন যায় হাসপাতালের পরিচালনায় যারা থাকেন কর্তৃপক্ষ এবং ডাক্তার নার্স যারা পরিচিত থাকেন তারা কিন্তু একটু বিশেষ কেয়ার নিয়ে থাকেন সেই বিত্তশালীদের প্রতি। তাহলে বিত্তশালীরা সরকারি হাসপাতালে ঢোকার কারণে সেখানে এক হচ্ছে জায়গার সংকট হয়ে যাচ্ছে, নতুন করে যারা আক্রান্ত হবেন তারা ঢুকতে পারছেন না, তারা জায়গা পাচ্ছেন না। দ্বিতীয়ত যারা ওখানে চিকিৎসা নিচ্ছেনও তার মধ্যে কিন্তু দরিদ্র শ্রেণীর মানুষেরা একটু হলেও বঞ্চিত হচ্ছেন। তাহলে কি হচ্ছে, বিশেষ সুবিধা সরকারি হাসপাতালে পেয়ে সেই বিত্তশালীরা উঁচু শ্রেণীর মানুষেরা কিন্তু বেসরকারি হাসপাতাল খুলে দিলেও সেখানে আর যাবেন না। তাহলে নতুন করে যেসব দরিদ্র শ্রেণীর মানুষ আক্রান্ত হবেন তারা কিন্তু বেসরকারি হাসপাতালের দিকেই তাদের যেতে হবে। আমি যদি ধরে নেই যে একজন গরিব মানুষ তিনি কোনোভাবে নিজের করোনা উপসর্গ দেখে পরীক্ষা করালেন, তিনি কিন্তু পজিটিভ আসলো, তিনি পরীক্ষা করানো পর্যন্তই থেমে যাবেন, কারণ তিনি পরীক্ষায় পজিটিভ এসেছে, তার করোনা হয়েছে এটি জেনেও তিনি কিন্তু চিকিৎসা করাতে পারবেন না অর্থ সংকটের কারণে। কারণ একটি বেসরকারি হাসপাতালে যে হিসেব আমি আপনাদের দিলাম যে কেন চিকিৎসার ব্যয় বাড়বে সেটি কিন্তু একজন দরিদ্র মানুষ বহন করতে পারবেন না। তাহলে কি হবে, এখানে যেটি হবে যে একজন দরিদ্র মানুষ তিনি জানলেন তার করোনা হয়েছে কিন্তু অর্থ অভাবে তিনি চিকিৎসা করাতে না পেরে তিনি তার ঘরে অবস্থান করবেন, কিন্তু তিনি যদি পেটের তাগিদে তার বাইরেও যেতে হয় তাহলে কিন্তু তিনি আবার অন্য একটি সংকটে তিনি ছড়িয়ে দিলেন সবার মাঝে যে তার করোনা হয়েছে, সেটি দেখা গেছে যে সবার সেই করোনা তিনি সবার মাঝে ছড়িয়ে দেবেন। তাহলে এই দরিদ্র শ্রেণীর মানুষ চিকিৎসা বঞ্চিতও হবেন এবং তার কারণেই বা তার মাধ্যমেই কিন্তু সমাজে এই করোনা আবার ব্যাপকভাবে ছড়াবে। সুতরাং আমি মনে করব যে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে যে নির্দেশনা দেয়া হয়েছে সকল হাসপাতালে করোনা ইউনিট করার সেটি অবশ্যই একটি পজিটিভ এবং সেটিই করা দরকার, কিন্তু ওই সব হাসপাতালের পরিচালনার ব্যয় এবং তাদের যে স্বাস্থ্য সুরক্ষা পোশাক দরকার স্বাস্থ্যকর্মীদের জন্য সেটিও সরকার থেকে বরাদ্দ দেওয়া উচিত বলে আমি মনে করি এবং আমি বিশ্বাস করি যে আপনারা সবাই আমার সঙ্গে একমত হবেন। পরিশেষে আমি বলতে চাই যে এই 31শে মে আজ যে সাধারণ ছুটি স্থগিত করে স্বল্প পরিসরে সীমিত পরিসরে বাংলাদেশের সব কিছু খুলে দেওয়া হয়েছে, মানুষের যেমন জীবিকার দরকার আছে তেমন জীবনটারও দরকার আছে। মানুষের যদি জীবনই না বাঁচে তাহলে দেখা যায় জীবিকা দিয়ে কি হবে, অর্থাৎ কে খাবে যদি খাবারের মানুষই না থাকে, খাবারের মানুষগুলোই যদি মারা যায় তাহলে খাবার কে খাবে, সমাজে যেসব খাবার পড়ে থাকবে। সুতরাং এই লকডাউন কিংবা সাধারণ ছুটি যেটাই বলি না কেন আমি মনে করি যে এটি এই অন্তত এই জুন মাসটাকে এই একটা মাস অন্তত এই জিনিসটি অব্যাহত এই সাধারণ ছুটিটা রাখা দরকার। ধন্যবাদ যারা ভিডিওটি দেখেছেন। সরকারের বা স্বাস্থ্য মন্ত্রণালয়ের যেসব ত্রুটি বিচ্যুতি নিয়ে আমি কথা বলেছি কোনো ধরনের গুজব ছড়ানো আমার উদ্দেশ্য নয়, আমি যেটি বলেছি সেটি মনে হয়েছে, আমি উপলব্ধি করেছি যে হ্যাঁ এই জিনিসগুলো যদি সরকার ব্যবস্থা করে তাহলে আর কোনো সমস্যা থাকবে না। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।